সবাই কেমন আছো? আমি আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড দোজ হু আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, হাই, আমার নাম দেবমিতা শীল। আমি ট্রাভেল অ্যান্ড ফুড রিলেটেড ভিডিওস বানাই। কিছুক্ষণ আগে আমি একটু বেরিয়েছিলাম আর মিও আমরে দোকানটা ক্রস করছিলাম। তোমরা সবাই জানো মিও আমরে কেকের জন্য কতটা ফেমাস, কিন্তু ওইখানেতে কেক ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায়। আজকে এই গোটা ভিডিওটা হবে সেই ফুডগুলো নিয়ে, যেইগুলো আমার মতন তোমরাও ট্রাই করে দেখো নি, জাস্ট দেখেছো বা হয়তো দেখে ইগনোর করে গেছো, কারণ মিও আমরে তো সবাই বেশিরভাগ কেক কেনার জন্যই যায়, অন্য যে ফুডগুলো হয় খুব একটা কেউ দেখে না। বাট আজকের এই গোটা ভিডিওটা হবে সেই ফুডগুলো নিয়ে যেটা আমি খাবো আর তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো। পাচ্ছ খাবারগুলো খুবই ইয়াম্মি লাগছে দেখতে, একটা একটা করে বের করে নিয়ে, আর এইগুলো গরম আছে, আমি বলেছিলাম গরম করে দেওয়ার জন্য। সো ফার্স্ট আমরা ট্রাই করব এই চাঙ্কি বার্গারটা, আর দেখো এটা কতটা সফট, অ্যান্ড ভেতরে দেখো চিকেন খুব সুন্দরভাবে দেওয়া আছে আর পুরো চিজে ভরা, এটা দেখি কেমন খেতে। চাঙ্কি বার্গারটা সত্যি কিন্তু খুব ভালো খেতে, ভেতরে পাঁচটা বড় বড় চিকেনের পিস আছে আর বেশ ভালো মতন চিজ দেওয়া আছে, সত্যি খুব ভালো খেতে, আমার তো বেশ ভালোই লেগেছে। আমি এটাতে রেটিং দেব 8/10। তারপরে আছে এই কাটলেটটা, দেখি এটা জাস্ট আমি মাঝখান থেকে ব্রেক করলাম, অ্যান্ড ভেতরটা দেখো ওয়েল স্টাফড, খুবই সুন্দর লাগছে দেখতে। এই কাটলেটটা কিন্তু সত্যি খুব ভালো খেতে, আমার বেশ ভালো লেগেছে, যেহেতু এটা পুরো গরম আছে আর ওয়েল স্টাফড সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আমি তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করব, এটা যখন খাবে সস দিয়ে খাবে বা ওই শেজওয়ান যে চাটনিটা হয় সেটা দিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে। এরপর হচ্ছে এইটা, খুবই সফট আর একদম দেখো কি সুন্দর, জাস্ট বেন্ড হয়ে গেল আর দেখো তাও ভাঙেনি, এতটাই নরম এটা, আমি জানি না এটাকে কীভাবে ভাঙতে হবে, যেহেতু আমি একা একাই শ্যুট করছি তো সেই ক্ষেত্রে আমার একটুখানি ভাঙতে অসুবিধা হচ্ছে। এখানটা দেখো ভেতরটা পুরো চিকেনটা একদম সুন্দরভাবে দেওয়া আছে, এত সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা বলতে এটা আমার ওই চাঙ্কি বার্গার আর কাটলেটের মতন অতটাও ভালো লাগেনি, মানে বিশাল ভালো না, মোটামুটি খেতে ভালো খেতে, ট্রাই করে দেখতে পারো। আর এর ভেতরে চিকেন একদম ওয়েল স্টাফড আছে আর ওপরে এই যে ডিজাইনটা আছে খুবই মানে ইউনিক বানায় এই খাবারটাকে, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে হচ্ছে এই চিজ স্যান্ডউইচ, দেখো ভেতরটা কত চিজ দেওয়া আছে, পুরো চিজে চিজ, শুধুমাত্র চিজই দেওয়া আছে। টু বি অনেস্ট এটা জাস্ট একটা সিম্পল স্যান্ডউইচ উইথ চিজ অ্যান্ড ব্রেড, আমি বলবো মিও আমরেতে দেখবে চিজ চিকেন একটা স্যান্ডউইচ আছে ওইটা ট্রাই করবে, ওটা দারুণ খেতে। আর তারপর আছে এইটা, এটা একটু ভেঙে তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, এটা সত্যি খুবই সফট আর বেশ স্ট্রেচি, আমি টানার চেষ্টা করলাম কিন্তু ভাঙছে না, বাট দেখো এটা কতটা সফট। তোমরা বিশ্বাস করবে না এতক্ষণ যতগুলো খাবার খেলাম তার মধ্যে এটা সব থেকে বেস্ট খেতে, সত্যি খুবই ভালো খেতে, এটা পুরো ফুল অফ ভেজিটেবলস, চিজ তো আছেই আর সুইট কর্নও আছে, আর আমার মনে হয় এই সুইট কর্নের জন্যই এই যে টেস্টটা আসছে ওটা আরও বেশি এনহ্যান্স করছে। আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব যখনই তোমরা মিও আমরেতে যাবে এইটা তো অবশ্যই ট্রাই করবে, এটা সত্যি খুবই ভালো খেতে।
কথা আমাকে বলতে হবে, এখানে সব কটা খাবার খুবই সফট দেখো। আর এটা হচ্ছে সসেজ, এটা আমি কখনো আগে ট্রাই করিনি, ইভেন এই এইগুলোর মধ্যে একটাও আমি ট্রাই করিনি। এইটা সত্যি বলতে আগে আমি কখনো সসেজ দেওয়া কোনো ফুড ট্রাই করিনি, ফার্স্ট টাইম মিয়ামোরেতে দেখলাম আর ভাবলাম যে হয়তো ভালো হবে, বাট টু বি অনেস্ট প্রথম বাইটের পর আমার খুব একটা ভালো লাগেনি। বাট আফটার দ্য সেকেন্ড বাইট দিস লিটারালি হ্যাজ দ্যাট কাইন্ড অফ ফ্লেভার, খুবই সুন্দর খেতে। আর এই যে মশলাটা আছে, এই মশলাটার জন্য আরও বেশি ভালো লাগছে খেতে। আমি তোমাদেরকে বলবো এটা তো অবশ্যই ট্রাই করবে। আর দেখো তোমাদের জন্য কত ভালো ভালো ভিডিও আনি, আর এতদূর যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে, আর এই খাবারটা অবশ্যই কিনবে, খেয়ে দেখবে আর কমেন্ট এসে জানাবে তোমার কীরকম লেগেছে। এটা হচ্ছে লাস্ট, এটা তো খুব সুন্দর লাগছে, সব কটাই খাবার খুবই সফট। সো দিস ওয়ান ইজ দ্য লাস্ট ফুড, আর এটা সত্যি আমার খুব একটা ভালো লাগেনি। সব খাবারগুলোই বেশ ভালো খেতে, বাট এটা আমার অতটাও ভালো লাগেনি, জাস্ট ওকে। তো সব খাবার খাওয়া হয়ে গেছে, এবার লাস্ট যেটা আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম সেটা হচ্ছে রেড ভেলভেট অ্যান্ড ম্যাঙ্গো কেক। আর ফার্স্টে আমি খাবো রেড ভেলভেট কেকটা, দেখো এর উপরে কী সুন্দর একটা ছোট্ট স্মাইলি আছে, কী সুন্দর দেখতে লাগছে, খুবই কিউট টাইপ। সো এবার এটা ট্রাই করে দেখা যাক কীরকম খেতে। আমি আর রেড ভেলভেটের ব্যাপারে কী বলবো, তোমরা সবাই জানো রেড ভেলভেট সেই খেতে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট ফুড আইটেম হচ্ছে এই ম্যাঙ্গো শেপড কেকটা, আর এর ওপরে দেখো ম্যাঙ্গোর একটা ছোট্ট ক্যান্ডিও আছে, আর কেকটা দেখো কতটা সফট, আর ভেতরে পুরো পিওর ম্যাঙ্গো জেলি দিয়ে তৈরি করা, দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো ছিল। জাস্ট তুমি আমার এক্সপ্রেশনটা দেখো তাহলেই বুঝতে পেরে যাবে যে কেকটা কতটা ভালো খেতে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো এটা কিনবে। সব খাবারগুলোই খাওয়া হয়ে গেছে, তার মধ্যে এই সসেজ যেটা ছিল সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আর এই কেক দুটো তো কিছু বলার নেই। আর এই রেড ভেলভেট কেক, আমি রেড ভেলভেটের রিভিউ দেবো কি, মানে এটা রেড ভেলভেটকে অপমান করা হয়ে যাবে। তোমাকে আর কিছু কিনতে হবে না, এইটা অবশ্যই কিনো, জাস্ট সেই খেতে সেই। আর এইটা এত সফট আর এত ক্রিমি, দারুণ খেতে দারুণ। আর এই ওপরের ম্যাঙ্গোটা অনেক সময় অনেক দোকানেতে দেখেছি যে খুব একটা ভালো হয় না, কিন্তু ভাই মিয়ামোরে কেক বলে কথা, এটাও সেই লেভেলেরই খেতে। সো তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, আমি কেক কেন দেখাচ্ছি এটা তো খাবো। তো এতদূর যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে, যদি সাবস্ক্রাইব না করো এই কেকের পাপ দিয়ে দেবো আমি। খুবই বাজে বকি আমি জানি, আমার বাজে বকা স্বভাবে আছে। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই উইথ দ্য স্মাইলি।